আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আকিব এবং আপনারা দেখছেন টেক ভার্স ওয়ালটন প্রতিনিয়ত বিভিন্ন বাজেটে ফোন বের করে থাকে যাতে সব ধরনের মানুষের চাহিদা মেটানো যায় যার ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে ওয়ালটন প্রিমিয়াম এইচ এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে ওয়ালটনের নতুন একটা অফারিং এই ডিভাইসটা তো কথা বলার আগে চলুন আমরা একটু বক্স থেকে শুরু করি বিষয়টা আপনারা বক্স খুললে প্রথমেই পাবেন এই স্মার্টফোনটি তারপর এটার ভেতর আপনারা একটা পাবেন দশ ওয়াটের চার্জার টাইপসি কেবল ও একটা ক্লিয়ার কেস আর এই কেসটা আমি আসলে প্রিভিয়াস কোনো ওয়ার্ডফোনের ডিভাইসগুলোতে দেখি নাই এবং কেসের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে এবার আমরা স্মার্টফোনটির একটু আউটলুকের দিকে তাকাই এটি কমপ্লিটলি প্লাস্টিক বিল্ডের একটি স্মার্টফোন এটার সিম কার্ড স্লট আপনারা দুটো সিম ও একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ দুশো ছাপ্পান্ন জিপি পর্যন্ত ডানে রয়েছে পাওয়ার ও ভলিউম বাটন আর নিচে একটা হেডফোন জ্যাক পোর্ট রয়েছে মাইক্রো এসবি টাইপ সি পোর্ট রয়েছে ও সিঙ্গেল স্পিকার এর পিছনে রয়েছে ক্যামেরা সেটআপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ওয়াল্টন লোগো আর ফোনটার গ্রাম একশো নব্বই গ্রাম হওয়ার পরও ফোনটা আমার কাছে হাতে খুব বেশি ভারী মনে হয় নাই তার উপর সাইডগুলো কার্ভ করে দেওয়ার কারণে আসলে ধরতে একটু সহজ লাগে আর বেশ কমফোর্টেবল বলা যেতে পারে ফোনটাকে এই ফোনটির পেছনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পাবেন যেটা আমার মতে বেশ ডিসেন্ট কাজ করেছে এই ফোনটির দুটো কালার অপশন পাবেন আপনারা বাজারে যাদের একটি হচ্ছে ম্যাজিক ব্ল্যাক দিস ওয়ান অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য লেজার প্রিন্ট এবার ফোনটির সামনের দিকে তাকালে আমরা দেখতে পাবো সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চের এইচ ডি প্লাস আইপিএস ডিসপ্লে সাইজ অনুযায়ী এটা রেজলিউশনটা আসলে খুব একটা সুবিধার না কেননা আপনারা শার্পনেস জন্য একটু ঘাটতি দেখতে পাবেন তবে এটা আসলে ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স ব্যতীত ওভারঅল ইউআই বা কোনো অ্যাপস টেপস ইউজ করার ক্ষেত্রে খুব একটা প্রবলেম করে নাই আর ফোনের ডিসপ্লে ব্রাইটনেসটা ডিসেন্ট আপনারা ইনডোরে খুব সহজে ইউজ করতে পারবেন আউটডোরেও টুকটাক ইউজ করতে পারবেন যদি সানলাইট তাহলে হয়তো আপনি ঝামেলা পড়বেন তবে বড় ডিসপ্লে হওয়াতে ছিল সাথে এটার স্পিকারটাও মোটামুটি ভালো একটা সাপোর্ট দিল মনে হলো স্পিকার একটা হলো এটার আউটপুটটা বেশ লাউড তবে ফুল ভলিউমে একটু ডিস্ট্রকশন ফিল করবেন তবে সাউন্ড একটু কমিয়ে নিলে বা সেভেন্টি টু এইটি পার্সেন্টে রাখলে আপনি লাউড স্পিকারে যারা সিনেমা দেখতে চায় তাদের জন্য হয়তো বা এনাফ হার্ডওয়্যার বিভাগে ব্যবহার করা হয়েছে ফোনটিতে মিডিয়াটে খেলেও জি থার্টি ফাইভ প্রসেসরটি যেটাকে অনেকে অবশ্য একেবারেই এন্ট্রি লেভেল সেগমেন্টের গেমিং প্রসেসর বলে যদি আমার কাছে সেটা তেমন একটা ভিত্তি নাই বাট উইল টক অ্যাবাউট ইট লেটার এই ফোনটিতে আপনারা যদি একটু বেঞ্চমার্ক স্কোরটা দেখেন গিগ বেঞ্চের সিঙ্গেল করে একশো আষট্টি ও মাল্টি করে নয়শো চল্লিশ এই ফোনগুলো বানানোর পেছনের মূল পারপাসটা থাকে বেসিক্যালি একটা ক্যাজুয়াল ইউসেজের জন্য যেখানে একজন ইউজার হয়তো একটু ফোন কল রিসিভ করবে অথবা টুকটাক নেট ঘাটাঘাটি করবে এবং সর্বোচ্চ গেলে কিছু মিডিয়া কনজাম্পনের জন্য ইউটিউবে ভিডিও দেখবে অথবা কোনো সিনেমা দেখবে তবে যখন আপনি মাল্টিটাস্কিং এর মতো হেভি প্রেশার দিতে যাবেন অথবা হাই ইন্টেন্সিভ গেম খেলতে যাবেন সেক্ষেত্রে ফোনটার জন্য এটা খুবই কষ্টদায়ক হয়ে যাবে আর এই ধরনের ইউসেজ আসলে এই বাজেট ক্যাটাগরিতে কোনো ইউজারই করে থাকে না তারপরে আমরা এটাতে কিছু টেস্ট চালিয়েছি যেমন দুটো গেমস একটা হচ্ছে ফ্রি ফায়ার এবং অপরটি হচ্ছে কল অফ ডিউটি ফ্রি ফায়ারটা এই ফোনটাতে আরামসে চলেছে আমার কাছে তেমন কোনো প্রবলেমই মনে হয় নাই সেকেন্ড মজার বিষয় হচ্ছে কল অফ ডিউটিটা এতটাই ভালো অপটিমাইজ যে এই ফোনটা তো আমি যাই হোক গ্রাফিক্স একটু কম করে হলো মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পেলাম আপনারা যারা টুকটাক কল অফ ডিউটি খেলতে চান তারা হয়তো বা খেলতে পারবেন কোনো রকম মান নিতে পারবেন আর তার থেকেও বড় বিষয় হচ্ছে গেমিংয়ে অনেকেই জায়ারস্কোপ খোঁজে এবং এই ফোনটিতে জায়ারস্কোপ সেন্সর দেওয়া হয়েছে এবং সেন্সরটি আমি আমি বলবো বাজেট যে ভালো কাজ করছে তাছাড়া ফোনটিতে আপনারা পাবেন ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের একটি ব্যাটারি যেটা অ্যাকচুয়ালি চার্জারের জন্য একটু বেশি বড় হয়ে গেছে কেননা বক্সের দশ ওয়ার চার্জার দিয়ে এটাকে ফুল চার্জ করতে অলমোস্ট থ্রি আওয়ার্স লেগে যায় তবে স্ট্যান্ড বাই টাইমটা ভালো আপনার এই ফোনটা থেকে মোটামুটি নর্মাল ইউজ বা ডেলি ইউসে যে মানুষ যেরকম ফোন ইউজ করে ওয়াইফাইতে সেভাবে দেড় দিনের মতো ইজিলি ব্যাক আপ পাবেন তবে সিম ডেটা ইউজ করলে হয়তো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এছাড়াও আমাদের রিসেন্টলি রিভিউ করা ওয়াল্টার প্রিমো এনএক্স সিক্সের যে ইউআইটা নিয়ে আমি কথা বলেছি সেম ইউআই এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে এবং এই ইউআইটা আমার কাছে ব্যবহার করে মোটামুটি ভালোই লাগছে কেননা ওভারঅল ইউইটা বেশ ক্লিন এবং মিনিমালিস্টিক তেমন কোনো ব্লোটার ক্যান কোনো ব্লোটারই নেই সত্যি কথা বলতে এবং ওভারঅল ইউআই ট্রানজেশন অ্যানিমেশন তুলনামূলক ভালো এক্স একটা আউটপুট দিতে পারছে সো যার কারণে আসলে এত লো অ্যান্ড একটা ডিভাইসের জন্য মোটামুটি পারফরমেন্স ধরে রাখা কিছুটা সহজ হয়েছে এই ডিভাইসের জন্য আই থিঙ্ক এই ইউআইটা যদি ওয়ালটন আরও ইন ফিউচার আরও ডেভেলপ করে তাহলে আরও কিছু ভালো আউটপুট হয়তো বা আমরা পেতে পারি এই ইউআইতে আপনারা অনেক রকমের ফিচার্স পাবেন সফটওয়্যার ফিচার্স যেগুলো নিয়ে আসলে একসাথে করার মতো সময়ও নাই তবে আপনারা ইউজ করলে দেখতে পাবেন এখানে বেশ কিছু আছে এবার আমরা কথা বলবো ফোনটির ক্যামেরা গুলো নিয়ে আপনারা টোটাল চারটি ক্যামেরা পাবেন অর্থাৎ পেছনে তিনটা সামনে একটি এর পেছনে আপনারা পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেল মেন ক্যামেরা টু মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং টু মেগা একটি এআই ক্যামেরা আর সামনে এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা প্রাইমারি ক্যামেরা ছবিগুলো আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগে নাই আবার একেবারে খারাপও লাগে নাই ছবিগুলোর কালার মোটামুটি ঠিকই আছে তবে ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেলসের একটা অভাব লক্ষ্য করা যায় শার্টার স্পিডটাও কিছুটা স্লো এর জন্য আসলে ছবি তোলার সময় দেখতে পেয়েছি আমরা শার্টার লেগ অর্থাৎ ছবি তোলার সময় আপনাকে কিছুটা সময় দিতে হবে নো ম্যাটার ইটস ডে অর নাইট রাতের বেলা কিছুটা বেশি সময় দিতে হয় সামনে এবং পেছনের দুই ক্যামেরার পোর্ট্রেটে একটু অ্যাগ্রেসিভ ব্লার চলে আসে আর রাতের আধারে যে ছবিগুলো তুলবেন সেগুলোতে কিছুটা নয়েজে এবং গ্রেনি একটা ভাব দেখতে পাবেন তবে এই সমস্যাটা পরিত্রাণ পেতে গেলে আপনারা চাইলে এটাতে থাকা নাইট নাইটমূর্তি ব্যবহার করতে পারেন এর মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে মোটামুটি ভালোই ইজেবল কিছু রেজাল্ট আসে তবে এই জন্য আপনাকে কিছুটা সপ্তাহে হাতে সময় ইনভেস্ট করতে হবে পাশাপাশি ফোনটি এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও আছে যার ছবির কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হলো ওভারঅল ফুল ক্যামেরা সেট আপটারই আউটপুট মোটামুটি অ্যাকচুয়ালি ডিসেন্ট বলা যেতে পারে একটি বেসিক ফোনের জন্য যা যা প্রয়োজন যেমন কল করা অথবা ডে টু ডে ইউসেজে ইন্টারনেট ব্রাউজ করা বা মিডিয়া কনসেশন করা এগুলোর জন্য ফোনটি ঠিক আছে তাও আমি বলবো যে ফোনটার প্রাইসিংটা হয়তোবা কিছুটা বেশি হয়ে গিয়েছে আর একটু কম হলে আমার মনে হয় ভালোই হতো তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা আশা করি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড টু সাবস্ক্রাইব আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ